8 মাস পর অনারেবল হাইকোর্টের রায়ের ভিত্তিতে বিগত 7 নভেম্বর জেলা পরিষদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত মানে নির্বাচনের তারিখ ছিল। ওই দিন আমি ছিলাম মানে জাতীয় কংগ্রেসের প্রজেক্টেড ক্যান্ডিডেট, আমার বিপরীতে ছিলেন আশিস নাথ, উনি বিজেপি সমর্থিত প্রার্থী। তো ওদিন সকালে আমরা 8 মোটামুটি 11 জন যেটা মেজরিটি মেম্বার নিয়ে আমি কনফারেন্স হলে ঢুকি। আমার সাথে 9 জন কংগ্রেসি মেম্বার ছিলেন, আমার এই দিদি উনি কনকলসে জেলা পরিষদ সদস্য, আর রেজিয়া খানম উনি UDF থেকে নির্বাচিত হয়েছেন, উনি অন্য একজন নির্দল প্রার্থী আমার মধ্যপুর সমষ্টির এনামুদ্দিন উনিও ছিলেন। তো আমরা সম্পূর্ণ আশাবাদী ছিলাম যে আমরা 11 আর 8 অথবা 11 অথবা 9 এইভাবে হবে রেজাল্টটা। কিন্তু মানে আশ্চর্যজনকভাবে দেখি মানে ভোট যখন মানে শেষ হয় গণনার সময় দেখি আমি 8 ভোট পেয়েছি, আর আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন উনি পেয়েছেন 10 ভোট, আর আমাকে বিট্রে করেছে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এটা শুধু আমার কথা নয়, দলের মানে শীর্ষস্থানীয় যারা আছেন ওনাদের কাছে সেই তথ্য আছে, ওনারাও ইনফরমেশন পেয়েছেন। তো আজকে এইভাবে যদি হয়, আজকে যে প্রেস মিটের মাধ্যমে মানে আমি এটাই মানে বলতে চেয়েছি যে এইভাবে যদি হয়, দলের মধ্যে যদি বিশ্বাসঘাতকতা থাকে তো দল কোনোদিন উন্নত হতে পারবে না, তো রাইজ করতে পারবে না। 2 নম্বর কথা হলো, মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে, এটা কংগ্রেসে বহুত আশা করেছিল, কিন্তু ওরা মানে মানুষের স্বার্থে কাজ না করে দলের স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যক্তিগত স্বার্থে ওনারা অন্য শিবিরে বেঁচে, তা স্বাভাবিকভাবে নিন্দনীয় ব্যাপার। এই মর্মে আমি এবং আমার কংগ্রেসের যে 6 সদস্য ওনারা আমরা একটা পিটিশন রেডি করেছি, এটা আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে মানে আজকেই জমা দিব। এই পিটিশনের ভিত্তি হলো কে বা কারা, কাদের উপর আমাদের সাসপেক্ট, সেটা অলমোস্ট আমাদের কাছে ক্লিয়ার। তবুও আমি আমাদের সাসপেক্ট হলো হেলাল আহমেদ খান, বেগম আফরুজা পারভিন আর পারভিন চৌধুরী। মানে আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে এই 3 জন মেম্বার আমাদেরকে বিট্রে করবে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারিনি। তো এই মর্মে আমরা 1 নম্বর হেলাল আহমেদ খান, 2 নম্বর আফরুজা বেগম, 3 নম্বর পারভিন চৌধুরী, আজকে ধিক্কার জানাই ওদেরকে, ওদের কারণে আজকে আমরা করিমগঞ্জ জেলার মাঝে আমরা লজ্জিত। আজকে আমরা করিমগঞ্জ মোস্তাক তো আগে চলে গেছে, মোস্তাক কালীগঞ্জের জেলা পরিষদ আগে করে দুকা দিয়ে চলে গেছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে আরো 3 জন আমাদেরকে যে গাদ্দারি করেছে, এর মাসুল আল্লাহ মাফ করবে না, জনগণ মাফ করলেও আল্লাহ ওনাদেরকে মাফ করে না, আমাদের অভিশাপ আছে। আমরা মমতাদির চোখের জল দেখেছি, আমাদের এক বোনের মতন একদম মুসলিম মহিলা করিমগঞ্জ জেলার মধ্যে এক লালকু মহিলার যে আমাদেরকে আমরা এগিয়ে দিতে চেয়েছি মুসলিম মহিলাদেরকে, আজকে ওদেরকে হয়ে প্রতিপন্ন করেছে, অনেক চোখের জল পালাইছে। খারাপ ভেবে বিবেচনা 3 গাদ্দারের জন্য আজকে আমরা হেও প্রতিপন্ন হয়েছে, এই 3 গাদ্দারের জন্য আজকে আমরা সমাজের কাছে কুলঙ্কিত হয়েছে। করিমগঞ্জ জেলাবাসীর চোখের জলের বিনিময়ে আপনি দেখতে পারবেন ওদের অদূরে ভবিষ্যতে ওদের ছেলে মেয়ে অভিশাপ আছে, আমাদের সমগ্র করিমগঞ্জ জেলার মানুষের অভিশাপ আছে। আজকে দুঃখ লাগে, আমি দেখেছি বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইসের চোখের জল, আমি দেখেছি করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তের মানুষের চোখের জল। আজকে আমরা অত্যন্ত দুঃখ লাগে, 3 দিন আজকে ঘরে বসে আমরা 6 মাস